আমরা অটোতে উঠে গেছি, তো গাড়ি ছেড়ে দিল। তারপরে বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি, এখান থেকে চলে যেতাম। ওকে তো, ওকে তো, ওকে তো। বন্ধুরা, এটা হচ্ছে 68 ডিগ্রি টেম্পারেচার। এইটা মায়ের মন্দির, সবচেয়ে বেশি গরম হচ্ছে এই জলটা, মেইন জল 80 থেকে 85 ডিগ্রি টেম্পারেচার। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ সকাল সকাল আজ আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাবো বক্রেশ্বরের উদ্দেশ্যে। তো তারাপীঠের এখান থেকে বক্রেশ্বর ট্যুর পড়ছে এক একটা অটো বলছে 500 থেকে 600 টাকা রিজার্ভ, আর যেগুলো হচ্ছে চার চাকা মানে মারুতি কার তারা নিচে বলছে কি 1800 টাকা লাগবে, মানে টোটাল আপ ডাউনে। তো আমরা এখান থেকে ওইভাবে যাবো না, দেখি আরও কম চিপ রেটে কীভাবে বার করা যায়। তো আমরা এখান থেকে পৌঁছে যাবো রামপুরহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে ভাড়া তোমার রামপুরহাট বাস স্ট্যান্ড অবধি 30 থেকে 40 টাকা ভাড়া। তো আমার কাছে কতনে চলো সেটা জানিয়ে দেবো। বন্ধুরা, অটোতে উঠে গেছি, তো গাড়ি ছেড়ে দিল, আর চলো আমরা এবার চলে পৌঁছে যাই চলো রামপুরহাট বাস স্ট্যান্ডের মোড়ের ওখানে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম এই রামপুরহাট বাস স্ট্যান্ডের এখানে, আমাকে নামিয়ে দিল, আর ভাড়া বাবা দেখার জন্য লাগলো 40 টাকা করে। তাহলে চলো ওই পার যাই। তো বন্ধুরা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা দেখতে পাচ্ছ পিছনে, দেখা একদম কুয়াশাতে ভর্তি। আর আমি তারাপীঠ থেকে এই রামপুরহাট বাস স্ট্যান্ডে অবধি এলাম মাত্র 40 টাকা করে ভাড়া, না কেউ 30 টাকা না কেউ 40 টাকা না, কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু আমার কাছ থেকে 40 টাকা নিল। আর আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি, এখান থেকে চলে যেতে হবে সিউড়িতে, আর সিউড়ি থেকে ভাগ করে চলে যেতে হবে বক্রেশ্বরে, আর এখান থেকে সিউড়ি এ দেখো ভাড়া বাবা দেখো 50 টাকা করে। সিউড়ি চলে যাবো, সিউড়ি থেকে চলে যাবো বক্রেশ্বর, খুবই কম চিপ রেটে চলে যাবো। তাহলে আমাদের অটোতে লাগলো 40 টাকা, আর এখান থেকে তোমাদের সিউড়ি অবধি ভাড়া লাগছে 50 টাকা করে। তাহলে চলো যাওয়া যাক, আস্তে আস্তে বাস এগোতে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ। বন্ধুরা, রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে বক্রেশ্বর বাস স্ট্যান্ড অবধি 65 কিলোমিটার লাগবে, 1 ঘন্টা 47 মিনিটের কাছাকাছি। এই ব্যারেজটা হচ্ছে মোহাম্মদ বাজারে দ্বারকা নদীর সংলগ্ন ঢেউচা সেতু। এই ঢেউচা সেতু তৈরি হয়েছে 1952 সালে এবং এই সেতুর দৈর্ঘ্য 83 মিটার। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই মোড়টার নাম হচ্ছে শ্যাওড়াকুড়ি, আর এই শ্যাওড়াকুড়ি থেকেই চলে যাওয়া যায় ম্যাসেঞ্জার ড্যাম, আর এই শ্যাওড়াকুড়ি থেকে 32 কিলোমিটার ম্যাসেঞ্জার ড্যাম, সময় লাগে 46 মিনিট। তো বন্ধুরা, দেখতে পেলাম সিউড়ি বক্রেশ্বরের বাস সিউড়ি বটতল স্ট্যান্ডের ওখানেই দাঁড়িয়ে আছে, এর থেকে সামান্য কিছুটা আগে সিউড়ি বাস স্ট্যান্ড। তাহলে চলো তাড়াতাড়ি উঠে পড়ি। তো বন্ধুরা, বাসে ওঠাতেই কিন্তু আমি কিন্তু বসার জায়গা কিন্তু পেয়ে গেলাম, এবং বক্রেশ্বরের উদ্দেশ্যে বাস কিন্তু এগিয়ে চলল। তো বন্ধুরা, ঠান্ডাতে পুরো হাত পা জমে গেছে, আর আমাদের কলকাতার মতো দেখো এরকম ধরনের বাস না, আর এটা এরকম বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এরকম ধরনের বাস, মানে রামপুর থেকে যখন বাস ধরেছিলাম তো সিঁড়িতে নেমেছিলাম, তো সিঁড়ির ওখান থেকে বাস ধরে আমি গেছি বক্রেশ্বর। তো বাসটা দেখো সামনে দিক, আর দেখো বসার জায়গাগুলো দেখো,
আর লেনটাও খুব একটা কিন্তু ওরা সেটা বলবো না। আর এখানে জানলাগুলো পুরো একদম ওপেন খোলা, হাত দেখা বেরিয়ে যাবে, তারাপীঠ থেকে কীভাবে বক্রেশ্বর যাব একদম কম খরচে তোমাদেরকে নতুন রুটে দেখাতে চলেছি। আর লাগবে না কোনো ওখানে 1800 টাকা, লাগবে না কোনো 2200 টাকা দিয়ে ভাড়া গাড়ি, আসো না কম টাকার মধ্যে ঘুরে আসি। মাত্র আমার লেগেছে তারাপীঠ থেকে রামপুর বাসস্ট্যান্ড লেগেছে 40 টাকা, আর ওখান থেকে শিউরি বাসস্ট্যান্ড অবধি লেগেছে, মানে রামপুর বাসস্ট্যান্ড থেকে শিউরি বাসস্ট্যান্ড অবধি লেগেছে তোমার 50 টাকা, আর শিউরি বাস স্ট্যান্ড থেকে তোমরা বক্রেশ্বর যাবে মাত্র 30 টাকাতে। তো বন্ধুরা, এই হচ্ছে বক্রেশ্বর বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, পৌঁছে গেলাম এই বক্রেশ্বরে খুব তাড়াতাড়ি আর খুব সহজে, একদম কমফোর্টেবল জার্নি। আর তাহলে চলো এবারে বক্রেশ্বর মন্দিরে যাওয়া যাক। এখানে ঢোকাতে দেখতে পাই যে লজ দেখবে আছে, এখানে দেখতে পাচ্ছি মুখার্জি লজ। আশেপাশে এখানে খাবার তো সবই আছে, এদিকে চায়ের দোকান, ওদিকে পুরি ভাজছে। তো বন্ধুরা, যারা প্রাইভেট কার নিয়ে আসবে, এদিকে একটা পার্কিং এরিয়া আছে আর একটা ওদিকে একটা পার্কিং এরিয়া আছে। দেখতে পাচ্ছি এখানে অনেক দোকান আছে, আশেপাশে এখানে অনেক খাওয়ার দোকান আছে, পরপর দেখতে পাচ্ছি খাওয়ার হোটেল সেটা সবই আছে। মহামায়া হোটেল, দেন মুড়ি সব ঘুগনি নেয় কত করে প্লেট? আচ্ছা কাকু, এটার মধ্যে কি কি আছে? আচ্ছা, মুড়ি আছে, ঘুগনি আছে, আলু চপ, বেগুনি, আর এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেওয়া আছে, আর এই দেখো কাঁচা লঙ্কা, মাত্র 20 টাকা। দুর্দান্ত খাবার, তাহলে চলো খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে মন্দিরের দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ, আর এই দেখো যদি টাকা তোলার যদি দরকার যদি লাগে, সামনে আছে SBI ATM, এখানে দেখা যাচ্ছে। পার্কিং এ গিয়ে ওখানে ফোর হুইলার রাখতে পারবে, আর এদিকে দেখো টু হুইলার কোনো দেখো পার্কিং আছে। চলো এখানে টিকিট কাটতে হবে 5 টাকা করে প্রবেশ মূল্য। বন্ধুরা, এই দেখো প্রবেশ মূল্য দেখো 5 টাকা করে, আর এই হচ্ছে গেট, আর এনাকে টিকিট দিয়ে দিতে হবে, ওই ছেড়ে দিল, ব্যাস ছেড়ে দেওয়া মানে এন্ট্রি। এই হচ্ছে বক্রেশ্বরের ভেতরে পরিবেশ। ওখানে আছে পানীয় জলের সুবিধা, আর এদিকে আছে জেন্টস টয়লেট আছে। ওদিকটা হচ্ছে ডান দিকে হচ্ছে তার মহিলাদের, বাঁ দিকে হচ্ছে পুরুষদের।
টয়লেটটা দিকে, এদিকে লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট কিন্তু আছে। এই হচ্ছে গরম জল। তো এদিক দিয়েও সিঁড়ি আছে আর এদিক দিয়েও সিঁড়ি আছে। হাতির মুখ দিয়ে জল পড়ছে। বন্ধুরা চেয়েছে গরম জল আর জলটা। আর বন্ধুরা এখানে কিন্তু ওইদিকে লেখা আছে এই জলে তেল সাবান শ্যাম্পু মাখবে না, জরিমানা কিন্তু 500 টাকা। দেখো দেখিয়ে দিচ্ছি, ছেলেদের ঘাটে মেয়েদের নিষিদ্ধ স্নান করা, ছেলেদের ঘাটে মেয়েদের স্নান করা নিষিদ্ধ। তো তোমরা ওই দিকটা দিয়ে চলে যাবো, ওই দিক দিয়ে গরম জলে স্নান করা যায়। আর এই দিকটা দিয়ে হচ্ছে মন্দির যাইবার এই দিকে। আমরা ছিলাম ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, এখন এই জায়গাটা চলে এসেছি। তো এক দাদাকে পেয়ে গেলাম এখানে। আপনি পূজারি? আচ্ছা কাইন্ডলি এই দাদাই কিন্তু গাইডের দাদার নাম অমিত মুখার্জি। আচ্ছা দাদা বলছি এখানে যদি পুজো ডালা কত থেকে চালু আছে? মানে যে যার খুশি, মানে 51 টাকা থেকে শুরু, তাই তো? মানে একদম লোয়েস্ট প্রাইস থেকে। তাহলে চলো এই দাদার সাথে একটুখানি দেখে নিই, এখানে দাদা পুরো গাইড করে দেবে। চলুন দাদা। তো বন্ধুরা দেখে নাও, দেখো হালকা হালকা, দেখো দেখো ধোঁয়া টাইপের দেখো বেরোচ্ছে, পুরো 60 ডিগ্রি টেম্পারেচার। দেখো খুবই সুন্দর। দাদা আপনাদের এখানে মন্দির খুলে কটার সময়? ভোর 5:30। আর কটা অবধি খোলা থাকে দুপুরবেলা? আচ্ছা 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 দাদা, যদি আপনার সাথে যদি ধরুন কোনো জায়গায় ঘুরতে ঘুরতে চলে এলো, আপনার সাথে যোগাযোগ করে ধরুন পুজো দেবে, আপনার কাইন্ডলি একটু নাম্বারটা একটু বলে দেবেন। 8617414337। একটু আর একবার নাম্বারটা বলুন। 8617414337। এবার কোথায় নিয়ে যাবেন? চলে এখানে গরমকাল শীতকাল সব কি একই ধরনের টেম্পারেচার থাকে না বাড়ি?
বন্ধুরা এটা হচ্ছে 68 ডিগ্রি টেম্পারেচার, যা জল যেরকম ফুটছে, মানে ভাতের চাল দিলে কিন্তু ভাত কিন্তু সেদ্ধ হয়ে যাবে। রয়েছে মন্দির যাওয়ার পথ, এগুলো সব ওই টেম্পারেচার যে জলগুলো, এগুলো কি ওই টেম্পারেচার জলগুলো বিক্রি হচ্ছে? তাই কত করে বোতল? এগুলো 5 টাকা করে ছোট গুলো, আর এগুলো আর এই 2 লিটারে 20 টাকা করে। তো দাদা এখানে দেখে নাও তো, এখানে হচ্ছে পূজা মণ্ডপের ডালি পাওয়া যায় পূজার জন্যে, পরপর সব দোকান আছে, আর এখানে 51 টাকা থেকে চালু আছে। এই হলো নন্দী মহারাজ, আর এই হচ্ছে শিব মন্দিরের দিকে যাচ্ছে। এটা শিব মন্দির তো? আচ্ছা, এটা 30 ডিগ্রি, এই জলটা বাবার মাথায় ঢালা হয়। তো বন্ধুরা মন্দিরের সামনে যে জলটা দেখতে পাচ্ছ, এটা দেবাদেব মহাদেবের বাবার মাথায় ঢালা হয়, আর এটা টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার। দেখতে পাচ্ছ প্রচুর লাইন হয়েছে, এখানে অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি। কোনটা? আচ্ছা, এটা করলে কি হয়? জীবাশ্ম কুণ্ড, এটা ইয়ে হয়, আমরা মনস্কামনা পূর্ণ হয়, ষষ্ঠী তলা আছে এখানে। আচ্ছা, মানে জানালে তাতে বাচ্চা টাচ্চা যদি না হয় তাহলে বাচ্চা টাচ্চা হয়। সবচেয়ে বেশি গরম হচ্ছে এই জলটা, মেন জল 85 ডিগ্রি টেম্পারেচার, তো গা পুড়ে যাবে তো একদম। তো বন্ধুরা দেখো কিরকম জল, আর দেখো উত্তপ্ত, এখান থেকে সব দিয়ে যাচ্ছে, চানে ঘাটে টানে ঘাটে সব যাচ্ছে, এখান থেকেই যাচ্ছে জল, এটা মেন জল হচ্ছে এটা। দেখো বন্ধুরা দেখো ধোঁয়া গুলো দেখো বেরোচ্ছে, 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস আছে এই জলটার। চলো যাওয়া যাক, আরও দেখাও যাক। দাদা এখানে বক্রেশ্বর হওয়ার যে তারাপীঠে, যেমন মহাশ্মশানে একটা ঘটনা আছে, তারাপীঠে একটা ঘটনা আছে, তো এই বক্রেশ্বরের ঘটনাটা কী আছে, এটা কারণটা কি? এখানে অষ্টাবক্র মুনি বলে একজন মুনি ছিলেন, যখন মাতৃগর্ভে ছিলেন তার বেদ পাঠে ভুল ধরেছিলেন। আচ্ছা, পিতা অনেক অভিশাপ দেয়, তুই যখন ভূমিষ্ঠ হবি তোর 8টা অঙ্গ ব্যথা হবে। রেগে গেছিলেন যে ওর বেদ পাঠে ভুল ধরেছে বাবার মাতৃগর্ভ অবস্থাতেই, থাকা অবস্থাতেই, তো যখন ভূমিষ্ঠ হবি তো 8টা অঙ্গ ব্যথা হবে। অষ্টাবক্র মুনি যখন বড় হতে লাগলেন, ওনাকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করতেন, তখন ওনাকে একজন বড় সাধক বলে, যেখানে মায়ের ত্রিনয়ন পড়েছে সেই জায়গায় তুই যদি সাধনা করে সিদ্ধিলাভ করতে পারিস এবং স্বয়ং শিবের দর্শন যদি পাস তাহলে তোর 8টা অঙ্গ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তখন উনি এখানে এসে বহু বছর তপস্যা করেন। আচ্ছা, স্বয়ং শিব ওনাকে বর দেয় যে তোর 8টা অঙ্গ ঠিক হয়ে যাবে। আচ্ছা, তখন থেকে অষ্টাবক্র মুনি ওই শিবলিঙ্গ আছে, আর নিচে যে ছোটো মনো শিবলিঙ্গ ওটা হচ্ছে বাবা মহাদেব। আচ্ছা, অষ্টাবক্র মুনি আগে ভোগ নিবেদন হয়, তারপর ভগবানের ভোগ নিবেদন হয়, অষ্টাবক্র মুনি আগে পুজো হয়, তারপর ভগবানের পুজো হয়। একই গৌরী পরে দুটি শিবলিঙ্গ ভারতবর্ষের কোথাও নেই, একটা অষ্টাবক্র মুনি বড় মতন লিঙ্গ আছে আর এই ছোটো মতন মহাদেব, আসল যে মহাদেব স্বাধীন। আচ্ছা আচ্ছা,
আর এখানে প্লাস সতীপীঠ, এখানে মায়ের তিন ওয়ান পড়েছে, 51 পিঠের মধ্যে এটা একটা পিঠ, মায়ের এখানে তিন ওয়ান পড়েছে, বীরভূমা 5টা পিঠের মধ্যে এটা একটা পিঠ, মানে এখানে মায়ের তিন ওয়ান পড়েছে, তাই তো? তিন ওয়ান পড়েছে, দুই মাস খেলার জায়গা। আচ্ছা আচ্ছা, দুটো মন্দির এখানে মেন মন্দির, শিবের মন্দির আর মা দুর্গার মন্দির, 51 পিঠের মধ্যে একটা মায়ের মন্দির, শিবের মন্দির। আচ্ছা দাদা, যদি আপনার নামটা একটু কাইন্ডলি একটু বলে দেবেন। অমিত মুখার্জি। অমিত মুখার্জি, বাবাই ডাক নাম বাবাই। তাহলে আর যদি ঘুরতে ঘুরতে তো চলে আসবে, আমাদের চ্যানেল হচ্ছে ঘুরতে ঘুরতে, ঘুরতে ঘুরতে আপনারও এখানে উপস্থিত হবে, কাইন্ডলি একটু আর একবার আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন। 8617414337। আচ্ছা, যদি ধরুন তারাপীঠ থেকে এলো বা কলকাতা থেকে ধরুন কেউ আসে, তাহলে কি আপনাকে আগের দিনকে ফোন করতে হবে না যেদিনকে বেরোবে সেদিনকে ফোন করলে? ফোন করলে আরও ভালো হয়, মানে আপনি যদি কোনো জায়গায় ব্যস্ত থাকবেন তাহলে সেই জায়গাটা ক্লিয়ার কাট করে চলে আসতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের সহপরিবার থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম দাদা। মন্দির এখানে ঢোকাতে বসার জায়গা আছে, এখানে বসতে পারবেন। আর এই হচ্ছে মন্দির, এখান থেকে এন্ট্রি পথ, তবে ওখানে দেখে নিলাম কি সব কিছু। আর এই হলো হোটেল জননী, আর এখানে ঢুকে যাবো, চলো খেয়ে দিয়ে চলো এবারে রুমের দিকে হাঁটা দিই, মানে হাঁটা দেবো, গিয়ে বাসে করে বেরিয়ে যেতে হবে, আর গিয়ে পৌঁছে যাই আবার তারাপীঠ, তারাপীঠ থেকে কালবাড়ি। তাহলে চলো দেখি নিরামিষ মিলে কী কী দেয়। আর নিরামিষ মিল হচ্ছে এখানে 40 টাকা করে, আর সামনে এখানে হচ্ছে, সামনে আছে হনুমানের মন্দির, আর এরই উল্টো দিকে হচ্ছে এই হোটেল জননী। দাদা, আপনাদের যে হোটেল জননী 40 টাকা যে মিল বলছেন, কী কী আছে? একটা মিক্স সবজি হবে, বড়ি আলু পোস্ত, মুগের ডাল, চাটনি, পাঁপড়, পাতি লেবু, এত কিছু 40 টাকাতে? তাহলে চলুন একটু আমাকে, তাহলে একটু দিয়ে দেয়। হ্যাঁ বসুন, মাছ খেলে মাছ হবে, মাছ করি দেবেন। ঠিক আছে, এনে খাওয়া দাও, চলো বসে পড়লাম, এবারে খাওয়াটা কি কি খাওয়া দেয় চলো। ব্যাস লাগলে চাইবো, ভাত চলে এলো, দেন ডাল দিয়ে দিলো, আটো করে দেন। এটা কিসের সবজি দাদা? পাঁচ মিশালের সবজি। এটা কিসের সবজি দাদা? পোস্ত। ভাতটা একটু মেখে নি। আচ্ছা, এখানে পাঁচ মিশালি তরকারি দিয়েছে দাদা, ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে, তারপর আছে মুলো দেওয়া আছে, মুলোটা পড়ে গেছে, তাছাড়া দেখো মুলো আলু তো পুরো গলে গেছে। চলো একটু মিশে খেয়ে নি, খুব ভালো আছে, বড়ি দিয়েছে, চলে এটা পাঁচ মিনিটটা খেয়ে দিল, তরকারিগুলো একদম এক ক্লাস তরকারি। টমেটো চাটনিটা দুর্দান্ত, পাপড়টা একটু মুগ ডাল কিনটা গন্ধটা দেবে, আমি ঠিক আছে তো তাহলে খেয়ে নিই, খেয়ে রওনা দিতে হবে। খাওয়া দাওয়া শেষ, এবারে হোটেলে যাওয়া পালা। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা চাই, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই সুশান্তর সাথে ঘুরতে ঘুরতে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।